নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আছি গঙ্গার ঘাটে আর আমরা চললাম নবদ্বীপ মায়াপুর। তো নবদ্বীপে যাওয়ার সময় নবদ্বীপ ভেতরে যে সমস্ত মন্দির বা যে সমস্ত পূজা স্থানগুলো রয়েছে সেগুলো আমি একটার পর একটা তুলে ধরবো। তো অবশ্যই আমার চ্যানেলে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে ভিডিওতে। গঙ্গার ঘাটে নামার পর আমরা চলে গেলাম সামনাসামনি একটা মন্দিরে। হরে কৃষ্ণ হরে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, এটার আরেক নাম গুপ্ত বৃন্দাবন। খুব সুন্দর এই মন্দির। 10 টাকা দিয়ে টিকিট কেটে ফেললাম আমরা গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। তো দেখলাম যে একটা লম্বা লাইন রয়েছে, কিছু অপেক্ষা করার পরই আমরা ভেতরে ঢুকে গেলাম। গুপ্ত বৃন্দাবনের ভেতরে কৃষ্ণের নানান লীলা খেলা দেখানো হয়েছে। মন্দিরে যারা ডোনেশন করেছেন তাদের নাম এবং অ্যাড্রেস এখানে লেখা আছে। তারপর আমরা চলে গেলাম 200 ফুটের চৈতন্য মহাপ্রভুর দর্শন করতে এবং ভেতরে 10 টাকা টিকিট কাটার পর দেখলাম নানান রকম কৃষ্ণের লীলা খেলা। বাইপথ দর্শন করার পর আমরা চলে গেলাম ভেতরের দিকে এবং ভেতরের দিকে সামনেই পেলাম প্রভুকে এবং প্রভুর নানান রকম এখানেও লীলা খেলা রয়েছে এবং যা রাসলীলা এবং অন্যান্য যা যা লীলা ভগবান করেছেন তা এখানে পরপর পরপর সাজানো রয়েছে। আহা হা, গোপালজিকে দেখে মনটা একদম ভালো হয়ে গেল গো। আমরা এখন এসে গেছি নিন্দেমায়ের জন্মস্থানে। এখানে কিছু নিয়মাবলী লেখা আছে। নবদ্বীপের এই নিম গাছের তলাতেই জন্ম হয়েছিল চৈতন্য মহাপ্রভুর, তাই ওনার নাম ছিল নিমাই। নবদ্বীপের প্রত্যেকটা মন্দিরের পরিকাঠামো এত সুন্দর এবং মন্দিরগুলো দেখতে এত ভালো যে আপনারা কেউ চোখ সরাতে পারবেন না।
নবদ্বীপের একটা বিশেষ জায়গা হচ্ছে পোড়ামায়ের স্থান। আমরা সমস্ত মন্দির পরিদর্শন করার পর শেষে পোড়ামায়ের স্থান গিয়ে একটু পূজা অর্চনা দিলাম। আপনারা নবদ্বীপ মায়াপুর গেলে অবশ্যই এই পোড়ামায়ের স্থান দর্শন করবেন, খুব মনোরম একটা জায়গা। এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।